হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সুদিন আসতে চলেছে ইঙ্গিত দেয় শ্রাবণ রাতের এই চার স্বপ্ন হিন্দু ক্যালেন্ডার অনুসারে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস এবার শ্রাবণ মাস অনুসার দিনের উনিশ বছর পর তৈরি হয়েছে এই সংযোগ এবার শ্রাবণ মাস তাই দু মাসের আটটি সোমবার রয়েছে এই শ্রাবণ মাসে শ্রাবণ মাস চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত স্বাস্থ্যের শ্রাবণ মাসের বিশেষ কিছু গুরুত্বের কথা বলা হয়েছে কারণ শ্রাবণ মাসে দেবতা ও অশুরা সমুদ্র মন্থন করেছিলেন সেখান থেকে যে হলাহল বিষ বের হয়েছিল তা পান করেছিলেন শিব মহাদেব মানব জাতির কল্যাণ করেছিলেন এই মাসে ভক্তরা শিবের কাছে প্রার্থনা করলে তার আশিস পাবেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণে রাতে যে চারটি স্বপ্ন দেখলে আপনার শুভ সময় উপস্থিত আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক স্বপ্নের সাপ দেখা স্বপ্নবিজ্ঞান অনুসারে শ্রাবণের স্বপ্নের সাপ দেখা খুব শুভ বলে মনে করা হয় এর মানে হল যে আপনি আগামী দিনে টাকা পেতে পারেন অথবা আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে শিবের গোলায় থাকে সাপ তাই সাপের স্বপ্ন দেখা ভয়ের নয় বরং অত্যন্ত শুভ দুই নন্দী দর্শন শ্রাবণের সময় নন্দীকে দেখা খুব শুভ বলে মনে করা হয় কারণ নন্দী ভোলানাথের বাহন স্বপ্নের সারের দর্শন পেলে আপনার যে কোনো ইচ্ছা আগামী দিনে পূরণ হয়ে যাবে এর পাশাপাশি আপনি সবকাছের সাফল্য পেতে পারেন আপনি সন্তানের তরফে পেতে পারেন সুখবর তিন ত্রিশুল স্বপ্নবিজ্ঞান অনুসারে শ্রাবণে স্বপ্নে ত্রিশূল দেখা খুব শুভ বলে মনে করা হয় কেননা ত্রিশুলের তিনটি দাগকে কাম ক্রোধ ও লাভের কারক বলে মনে করা হয় তাই ত্রিশুল দেখা মানে আগামী দিনে আপনার মনোবাসনা পূর্ণ হবে যে কোনো আটকে থাকা কাজ শেষ হতে পারে চার ভোলানাথের দর্শন শ্রাবণ মাসে স্বপ্নের শিবকে দেখা অত্যন্তই শুভ লক্ষণ এর মানে হল মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট এছাড়াও আপনি আগামী দিনে কিছু ভালো খবর পেতে পারেন ইচ্ছাপূরণ হতে পারে যদি কোনো কুমারী মেয়ে স্বপ্নের শিবলিঙ্গ দেখে তাহলে বুঝবেন খুব শীঘ্রই তার বিয়ের প্রস্তাব আসতে চলেছে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন